আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের সুন্দর অবস্থা। এখন আমি কিন্তু সব জায়গার কথা বলছি না, শুধু মিরপুরের কথা বলছি। রাস্তাঘাট ঠিক করছে, তাই চারপাশের অবস্থা দেখেন কি নোংরা। এর মাঝে বসে কিছু ছোট ছোট বাচ্চা দেখেন খেলাধুলা করছে। আর মূলত এই কারণে আমার ভিডিওটা তৈরি করা। আশেপাশে যাদের বাড়ি আছে তারা একটু সতর্ক রাখবেন ছোট ছোট বাচ্চাগুলো, যাতে এই পচা নোংরা পানি যাতে না ধরে। আর আমি আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি যে এর অবস্থাটা কেমন। কারণ সামনে দেখেন অনেক ময়লা পানি, এখান থেকে ময়লাগুলি উঠানো হয়েছে। কারণ বড় বড় কিছুদিন আগে আমি ভিডিওতে দেখাচ্ছি বড় বড় পাইপ আছে, সেগুলো বসাবে এর মধ্যে। বসানোর পর রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে যাবে, দেখতেও তখন খুবই ভালো লাগবে। আর সামনেই দেখেন একটা আবার খাবারের দোকান, এর মধ্যে কত মশা মাছি উড়ে আসে বসে, এগুলি খেলে তো অসুস্থ হবে বাচ্চারা। যাই হোক, একটু দূরে চলে এসেছে, এসে দেখে এক চাচি অনেকগুলো হাঁড়ি নিয়ে বসে মাছছে সে। আর এই ধরনের পাইপগুলো ওখানে বসাচ্ছে, দেখেন পাইপের মধ্যে কত সুন্দর একটা কুকুর শুয়ে আছে, দেখতে কত ভালো লাগছে না? আর এটা হলো আমাদের এলাকায় একটা কলেজ, কলেজের ভিতরে দেখেন কত সুন্দর গাছ বনেছে, গাছগুলোর মধ্যে অনেক সুন্দর ফুল ফুটেছে, এখানকার ম্যাডামরা অনেক এই ফুলগুলোর চর্চা করে। কলেজের ভিতরেও কাজ চলছে, পুরো মিরপুরে এই পাঁচটার মধ্যে কাজ চলছে। তারপরে দেখলাম একটা আইসক্রিম এলা আইসক্রিম নিয়ে এসেছে। আর এই ধরনের বক্সগুলো আমরা ছোটবেলা দেখতাম, বাড়ি দিয়ে আইসক্রিম আইসক্রিমে বলতো। অনেকদিন পরে আবার দেখলাম, এখন আমার ছেলে বলছে আম্মু তুমি তো ছোটবেলায় খেয়েছো, আমি তো কখনো খাইনি, আমাকে একটা কিনে দাও, এখানে 10 টাকা আর 20 টাকার পাওয়া যায়। প্রথমে 10 টাকার দিয়েছে, দেখলাম 10 টাকারটা তেমন একটা ভালো লাগলো না, পরে 20 টাকা দামেরটা আমি নিয়েছি। আর আমরা যখন খেয়েছিলাম তখনও ছিল 1 টাকা, এখন অবশ্য ওই ধরনের আইসক্রিম পাওয়া যায় না। তখনকার আইসক্রিমগুলো আমার কাছে মনে হয় মজাটা অন্যরকম ছিল, এখনকারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, আমার ছেলে আইসক্রিম পেয়ে বলছে আম্মুর ছোটোবেলার আইসক্রিম আমি খাচ্ছি। আমি মনে মনে হাসছি আর হাঁটছি। তারপরে সে আমার কাছে এসে দাঁড়িয়ে বললো আমাকে ভিডিও করো, আমি তোমার আইসক্রিমটা খাচ্ছি, এটা সবাইকে দেখিয়ে দাও। আমিও তার কথা মতো তাকে ভিডিও করছি, আর সে কীভাবে খাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু দূর আসার পরে দেখি এখানে সুন্দর বাটির চুলা তৈরি করেছে, সেই চুলার মধ্যে সে রুটি তৈরি করছে সকালবেলা, আর বিকেলে নাকি পিঠা তৈরি করে। এখানে অবশ্য লার্কি পাওয়া যায় না, তাই তারা কাঠ দিয়ে নাকি এই চুলা জ্বালায়। সাইডে আবার একজনের কাঠ কাটছে দেখা যাচ্ছে। বসে বসে আমার ছেলে আবার চাচির সাথে কতক্ষণ কথা বলল। এভাবে আমাদের যাত্রা শেষ হলো। আল্লাহ হাফেজ, ভালো থেকেন।